সবার প্রথমে এখনই এই ভিডিওতে একটি লাইক করতে হবে এবং নিচে লাল কাটা সাবস্ক্রাইব বাটন থেকে আপনাদের সবাইকে সাবস্ক্রাইব করে সাদা করতে হবে এবং পাশের বেল আইকনে ক্লিক দিয়ে আপনাদের অবশ্যই অবশ্যই অল সেট করে দিতে হবে। একটি মোবাইলের একটি ফাইল থেকে যে কোনো ধরনের ছবি স্থানান্তর করে ব্যাকগ্রাউন্ডে নিয়ে নিয়ে এবং একই ধরনের আরেকটি পিকচার নিয়ে অর্থাৎ প্রথম পিকচারটি পাশে ব্যাকগ্রাউন্ডে নিয়ে ভালোভাবে সেভ করে নিই।